আজকের ব্লগটা থাকছে আমার সিম্পলি হেয়ার কেয়ার রুটিন নিয়ে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো এখানে ফার্স্টেই আমি একটা হেয়ার টনিক বানিয়ে নিব। তো রিসেন্টলি আমি একটা হেয়ার টনিক ইউজ করছি। তো এখানে আমার লাগবে রোজম্যারি আর হচ্ছে মেথি। তো ফার্স্টেই আমি এক চা চামচ রোজম্যারি দিয়ে দিলাম, দেন এখন আমি এক চা চামচ মেথি দিয়ে দিচ্ছি, আর এখন এটাতে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ওভারনাইটের জন্য একটা ঢাকনা বা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। তো ওভারনাইট রাখার পর পানির কালারটা কিন্তু কিছুটা এরকম হয়ে যাবে। আর এখন আমি রোজমেরি আর মেথির যে পানিটা আছে সেটাকে একটু 5 মিনিটের জন্য বয়ল করে নিচ্ছি। দেন এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিলাম। এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিতে হবে। ঠান্ডা হলে দেন আপনারা একটা স্প্রে বটলে নিয়ে নিতে পারেন। তো আমিও কিন্তু একটা স্প্রে বটলে এটাকে ঢেলে নিলাম। আর এটাকে কিন্তু আপনারা 7 দিনের জন্য স্টোর করতে পারবেন ফ্রিজে, এর বেশি কিন্তু পারবেন না। আর এখন আমি এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, আর এটা আমি সেক্টর বাই সেক্টর আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, আর এটা হেয়ারের স্ক্যাল্পে দিলেই হবে। তো এখন আমি সুন্দর করে আমার হেয়ারের স্ক্যাল্পে এইটা লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু এটাতে রোজমেরি আর মেথি আছে, আপনারা তো জানেনই এই দুইটা আমাদের হেয়ারের জন্য কিন্তু অনেক বেশি ভালো। আর রোজমেরি কিন্তু আমাদের হেয়ার ফল রিডিউস করতে অনেক বেশি হেল্প করে, অ্যান্ড হেয়ারটাকে শাইনি করতে অনেক বেশি হেল্প করে। আর আপনারা কিন্তু এটা অনেক দিন যাবত ইউজ করলে একটা ভালো রেজাল্ট পাবেন। আমি বলবো না এটা 2-1 দিন ব্যবহারেই আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, বা এটা 2-1 দিন ব্যবহার করেই আমার হেয়ার ফল অনেক কমে গিয়েছে, এরকমটা না। এটা আপনারা যদি অনেক দিন যাবত ইউজ করেন তখন দেখা যায় আপনার হেয়ার ফলটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার হেয়ার গ্রোথটাও কিন্তু বেড়ে যাবে। এটা অনেক দিন যদি ইউজ করেন তাহলেই একটা ভালো রেজাল্ট পাবেন। আর এটা যেহেতু একটা হেয়ার টনিক, এটা কিন্তু একটা পানির মতোই মনে হবে আপনার ইউজ করার সময়। তো আপনারা কিন্তু এটা প্রতিদিন ইউজ করতে পারেন, তাতেও আপনাদের কোনো সমস্যা নেই। এটা কিন্তু তেলের মতো না যে আপনি হেয়ার ইউজ করলে আপনার হেয়ারটা অয়েলি হয়ে যাবে। এটা যেহেতু পানির মতো আপনারা এটা সবসময় ইউজ করতে পারেন। আর এটা প্রতিদিন ইউজেই কিন্তু ভালো রেজাল্টটা আসে, বাট আমি প্রতিদিন ইউজ করি না। আমি যেদিন শ্যাম্পু করি এর আগের দিন আমি হেয়ার টনিকটা আমার হেয়ারে ইউজ করি, দেন পরের দিন আমি ওয়াশ করে ফেলি। বাট আপনারা চাইলে এটা প্রতিদিনও ইউজ করতে পারেন। আর এটা ইউজ করলে কিন্তু আপনারা আপনাদের চুলটা বাঁধতে পারবেন না যতক্ষণ এটা পুরোপুরি না শুকিয়ে যায়। যখন এটা চুলে সুন্দরভাবে শুকিয়ে যাবে দেন আপনারা আপনাদের চুলটা বাঁধতে পারবেন। তো পরদিন সকালে এখন আমি লাভজের এই শ্যাম্পুটা দিয়ে আমার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি। আর রিসেন্টলি আমি এই শ্যাম্পুটাই ইউজ করছি। আর এটা হচ্ছে হেয়ারটা ড্রাই হওয়ার পর ফাইনাল লুক। আর আমার হেয়ারটা একটু ন্যাচারালি স্ট্রেট, কিন্তু এই টনিকটা কিন্তু আপনার হেয়ারটা স্ট্রেট করবে না। এটা জাস্ট আপনার হেয়ার ফলটা রিডিউস করবে অ্যান্ড আপনার হেয়ারে সুন্দর একটা শাইন দিবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।